টাকা পয়সা গাড়ি বাড়ি স্ট্যাটাস, সত্যি কি মানুষের দরকার যার কোনো বাস্তবে মূল্যবোধ নেই? তুমি যদি একজন ভালো মানুষ হতে চাও, মানুষের মধ্যে মিশে থাকা চাই। আজকের কবিতাটি একজন বিশিষ্ট সেলিব্রিটিকে নিয়ে, যাকে আমরা 18 থেকে 60 বয়সে মানুষরা প্রচুর ভালোবাসি, আমাদের প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং। আজকের কবিতাটি অরিজিৎ সিংকে নিয়ে, তার বাস্তব জীবনের কাহিনি তুলে ধরা এবং তার হৃদয় মাঝে চলা কিছু কথা সবার সাথে পরিবেশন করা। তুমি বীর নয়, নয় তুমি নেতা, বাংলার ছেলে তুমি অরিজিৎ সিং। তুমি গায়ক, তোমার কণ্ঠে ভেসে ওঠা লক্ষ লক্ষ মানুষের মনের ব্যথা, গানের সুরে হৃদয়ের মাঝে সারা জায়গায় তোমার সুর, সারা পৃথিবীর সেরা গায়ক তুমি। হাজার হাজার দুঃখ চেপে রেখে থাকে তোমার হাসি ভরা মুখ, এত বড় সেলিব্রিটি জায়গা করেছে সবার মাঝে, এক ফোঁটা অহংকার ফোটেনি তোমার মনে। সিম্পল থাকো ভালোবেসে তুমি, মিশে থাকো সাধারণ মানুষের সাথে, ঘুরে বেড়াও তুমি সাধারণ বেশে। আনফান ঝড় হলো, গরিব মানুষ নিজের আহার হারালো, ক্ষুধায় আছে মা শিশু যে, সেই দুঃখ ঘোঁচাতে অল্প কিছু আহার নিয়ে পৌঁছে গেছো সব কিছু হারানো মানুষের কাছে। আসেনি এই বাংলার অন্য কোনো সেলিব্রিটি, তুমি এসেছো সবার মাঝে, আসল সেলিব্রিটি তুমি, আমাদের সবার হৃদয়ে বেঁচে থাকবে। সিম্পল লাইফ সিম্পল জীবন ভালোবাসো তুমি, ফ্যামিলির দায়িত্ব পালন করতে মেয়ের স্কুলে গেটের বাইরে দাঁড়িয়ে আছো তুমি। যাও না তুমি বড় শপিং মলে, শপিং করো বাড়ির পাশে ছোট্ট দোকানে, দেখতে পাওয়া যায় তোমাকে অরিজিৎ সিং তুমি, সফল গুণটি প্রবেশ করতে কষ্ট পেয়েছো অনেক, সবার ভালোবাসাতে সবার মাঝে জায়গা করেছো তুমি, সবার প্রিয় অরিজিৎ সিং, এত বড় সেলিব্রিটি হয়েও সিম্পল থাকো তুমি। যারা অরিজিৎ সিং এর ফ্যান তাদেরকে বলবো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে প্রচুর প্রচুরভাবে আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং লাইক করবেন, আপনার মতামত নিচে কমেন্টে জানিয়ে দেবেন।